200 বছর পিছিয়ে যাবে পশ্চিমবঙ্গ, তাও ডেভেলপ করতে পারবে না, শেষ করে ফেলেছে। আমরা সত্যি কথা বলছি বলে আমরা আপনাদের দাদা আমরা প্রশ্ন রিপোর্টারকে মেরেছে, সত্যি কথা বলার জন্য রিপোর্টারকে মেরেছে, আমি নিজে দেখেছি। তাহলে সত্যি কথা বললেই মারবে? হ্যাঁ, তাহলে কোথায় কোথায় গেলে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এখনো বাইরে? অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কেন বাইরে? হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনি বলবেন। মানুষের সঙ্গে এরকম, মানুষের সঙ্গে এরকম 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 ব্যবহার করছেন, অসভ্য। এই তৃণমূল মানুষকে সাজাচ্ছে, মানুষকে সাজাচ্ছে, মানুষকে ভয় পাওয়া। এই বাংলার মানুষ বলছে আপনারা তাদের ঘাড়ের উপর উঠে বলতে যাচ্ছেন, এটা এটা কোন বডি ল্যাঙ্গুয়েজ? এটা কোন বডি ল্যাঙ্গুয়েজ? এটা বডি ল্যাঙ্গুয়েজ, এটা বডি ল্যাঙ্গুয়েজ। বাংলার মানুষ বলতে পারবে না তার ঘাড়ের উপর আপনি উঠে যাচ্ছেন, বাংলার সাংবাদিক প্রশ্ন করতে পারবে না তাকে আপনি মারছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে কোন কথা বললে আপনারা তো ষড়যন্ত্র চালাচ্ছেন, ষড়যন্ত্র চলছে এটা, বলুন। তখনই আপনি বলে দিচ্ছিলাম যে দালাল বিজেপি দালাল নয়, ইংরেজের দালাল ছিল, বিজেপি আরএসএস দালাল ছিল, আরএসএস দালাল ছিল। আমি এলাও করবো না, আমি সঞ্জয় বাবু আমি এলাও করবো না, এলাও করবো না। সাংবাদিকদের মারধর করা হচ্ছে, আর এই সঞ্জয় বাবুরা দেবব্রত বাবুরা সাধারণ মানুষের গায়ের উপরে উঠে প্রতিবাদ করছে, এটা কিসের প্রতিবাদ? এনারা বলছেন, এনারা বলছেন, এটা প্রতিবাদ। এটা হচ্ছে তৃণমূলই, এটা হচ্ছে তৃণমূলের তলামূলই, যারা চাকরি কাজ করছে, মানুষ মেরেছে, তারা হচ্ছে এই তলামূলই। এটা কি কালচার? গোটা বাংলার মানুষ দেখছে আপনাদের। আপনারা এক সাংবাদিককে মেরেছেন, একজন নয়, আমি তারিখ দিয়ে দিয়ে আপনাদের বলি, গোটা বাংলার মানুষ শুনুন, গোটা বাংলার মানুষ শুনুন। চাকরি চুরি নিয়ে প্রশ্ন করাতে, ভোট চুরি নিয়ে প্রশ্ন করাতে, চাকরি চুরি নিয়ে প্রশ্ন করাতে, ভোট চুরি নিয়ে প্রশ্ন করাতে একবার নয় একাধিকবার মারা হয়েছে। দমদমে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ভাস্করকে মারা হয়েছে। আমাকে বউবাজারের 19 ডিসেম্বর 2021 ছাপ্প ভোট ধরেছিলাম, এই সন্তুপানকে ফেলে মারা হয়েছে। আমি দেখাবো ভাটপাড়ার ছবি যেখানে সমাধি থেকে মারা হচ্ছে, ভাঙড়ের ছবি যেখানে মধুকল্পি থেকে মারা হয়েছে, নিউ টাউনের ছবি যেখানে মারা হয়েছে, যেখানে মোহনকে মারা হয়েছে, সৈকতকে মারা হয়েছে গতকাল, গতকাল তারপরে তারপরে। আমরা দালাল নই, আমরা দাদা কি বলবেন? প্রশ্ন করলেই মার, আপনারা প্রশ্ন করছেন তাতেও বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। আমরা বাস করছি, এই কোন জায়গায় আমরা বাস করছি? আমরা দেখেছি কদিন আগে এই তারক সিং জনগণকে পিটিয়েছে, তৃণমূল নেতা তারক সিং, সাংবাদিকদেরকে পেটানো হচ্ছে। সাংবাদিকদের তো কাজ হচ্ছে, তারা হচ্ছে স্থায়ী অপোজিশন, সরকার জারি হোক তারা মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের কথাগুলো তুলবে। কিন্তু আজকে কি হচ্ছে, যারা মানুষের কথা তুলছে তাদেরকে মারা হচ্ছে, যারা মানুষের কথা তুলছে তাদেরকে দিল্লিতে আরেস্ট করা হচ্ছে। এটা তো তৃণমূলের কালচার, এটা তো বিজেপির কালচার। দেখুন, তৃণমূলের কালচার ঠিক আছে, আমরা যতই তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করতে চান, তৃণমূল তৃণমূলের জায়গায় রয়েছে এবং তৃণমূলের সাথে আপামর জনতা রয়েছে। গ্রেফতার হচ্ছে, এখনো গ্রেফতার, এখনো গ্রেফতার হচ্ছে। তারক সিং 20 ঘন্টা হয়ে, আপনারা 20 ঘন্টা দিলকে তাল মারা, 20 ঘন্টা দিলকে তাল, 20 ঘন্টা তাল মারা, এ দিলকে তাল মারা, দিলকে তাল মারা কি? সাংবাদিকদের মারবে আর দিলকে তাল কি করে বলছেন? 20 ঘন্টা হয়ে গিয়েছে, গ্রেফতার হচ্ছে, গ্রেফতার হচ্ছে। সুকুমার মণ্ডল, শুনুন শুনুন,